বিকল্পধারা বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল এবং কৃষক শ্রমিক জনতা লীগ মিলে গঠন করা হলো নতুন রাজনৈতিক জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এন বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের নেতারা এই ঘোষণা দেন এ সময় কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি মঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন জ্বলন্ত দেশকে জ্বালার হাত থেকে মুক্তি দেওয়ার উদ্দেশ্যে দুই জোটের বাইরে এসে জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যেই আমরা নতুন রাজনৈতিক জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট গঠন করতে বাধ্য হয়েছি এ সময় বিকল্প ধারা সভাপতি অধ্যাপক এ কিউ এম বদ্রুদ্জা চৌধুরী জনগণকে উদ্দেশ্য করে বলেন যদি নাচের পুতুল না হয়ে থাকতে চান তাহলে এই প্রহসনের নির্বাচনে কেউ অংশগ্রহণ করবেন না জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আর আব্দুর রব বলেন মনে হয় আমরা আশ্রিত দেশে বসবাস করছি দেশের বাইরে থেকে কোনো শক্তি এ দেশকে নিয়ন্ত্রণ করছে